করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় ডিকেজিএস ইউনাইটেড কলেজের অনলাইন ক্লাসগুলো নিয়মিত চালু ছিল এবং এখনও আছে। ক্লাসগুলো কলেজের নিজস্ব ইউটিউব চ্যানেল ডিকেজিএস ইউসিটিভি বাংলায় আপলোড করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবে আশা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইনে ক্লাসে তোমাদের স্বাগত। গত ক্লাসেও আমরা বলেছিলাম যে আমাদের প্রথম পত্র বা দ্বিতীয় পত্র দুটোই একসঙ্গে পড়ার নিয়ম, সেই ধারাবাহিকতায় আজকে যেহেতু আমাদের তৃতীয় ক্লাস, তাই আমি আজকে তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র নিয়ে আলোচনা করব। গত প্রথম পত্রের ক্লাসে আমি ব্যবসা সংগঠনের কি ব্যবসায়ের আওতা বা পরিধি নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে ছকে নিয়ে আলোচনা করেছি। ছকে ছিল কি, ব্যবসায় একটা পরিপূর্ণ একটা শাখা ছিল। ছকের মধ্যে আমরা বলেছিলাম যে ব্যবসা হচ্ছে কি একটা পরিপূর্ণ শাখা, আর সেই শাখায় ছিল কি শিল্প বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। তাহলে দেখো, আমরা কথায় কথায় যে আমরা বলি যে ব্যবসা বাণিজ্য জিনিসটা কি এক, আপাতত জিনিসটা আমরা এক মনে করলেও, কিন্তু ছকের মাধ্যমে আমরা কি জানতে পারলাম যে ব্যবসা জিনিসটা আর বাণিজ্য জিনিসটা এক নয়। ব্যবসা হচ্ছে কি একটা পরিপূর্ণ একটা রূপ, আর বাণিজ্য হচ্ছে কি ব্যবসায় একটা শাখা। তাহলে আজকে আমরা কি বলবো, আজকে হচ্ছে কি বাণিজ্যের পরিধি বা আওতা সেটা বলবো। তাহলে ব্যবসা হচ্ছে কি পরিপূর্ণ একটা শাখা, আর বাণিজ্য হচ্ছে ব্যবসারই একটা শাখা। আজকে আমরা বলবো বাণিজ্যের আওতা। যেহেতু আমরা ব্যবসার আওতা পড়ে ফেলছিলাম, ব্যবসার আওতা যদি তোমাদের বাসায় ঠিকমতো পড়ে থাকো, তাহলে বাণিজ্য আওতা পড়লে তোমরা একদম সহজে বুঝতে পারবা। কারণ ব্যবসার আওতা পরিপূর্ণভাবে যদি বুঝতে পারো, কারণ ব্যবসার আওতা হচ্ছে পরিপূর্ণ একটা রূপ, আর বাণিজ্য হচ্ছে সেই একটা শাখা। প্রথম দিন আমি সেই জন্য তোমাদের ব্যবসার পরিধিটা পড়িয়েছিলাম, কারণ যেন ব্যবসার পরিধিটা পড়তে পারলেই তোমরা বাণিজ্য শিল্প দুইটার পরিধিটাই তোমরা বুঝতে পারবা। তাহলে আমরা ব্যবসার আওতা যেহেতু পড়েছিলাম, তাই আজকে বাণিজ্যের আওতার মধ্যে ছিল কি একটা ছিল কি পণ্য বিনিময়, আর একটা ছিল কি পণ্য বিনিময়ের সহায়ক সেবা। একটা হচ্ছে কি পণ্য বিনিময়, একটা হচ্ছে কি পণ্য বিনিময়ের সহায়ক সেবা। বাণিজ্যের হচ্ছে দুইটা রূপ, প্রথম হচ্ছে পণ্য বিনিময়, একটা হচ্ছে পণ্য বিনিময়ের সহায়ক সেবা। পণ্য বিনিময়টাকে আবার কয়েকভাবে ভাগ করা ছিল, দুই ভাগে, একটা হচ্ছে কি অভ্যন্তরীণ, একটা ছিল কি বৈদেশিক। অভ্যন্তরীণ একটা ছিল কি বৈদেশিক। অভ্যন্তরীণ বলতে আমরা বুঝেছিলাম যে দেশের ভিতরে যে বাণিজ্যটা হবে সেটা হচ্ছে কি অভ্যন্তরীণ, আর বিদেশের বাইরে যেটা হবে সেটা হচ্ছে কি বৈদেশিক বাণিজ্য। তাহলে আবার আবার সেই অভ্যন্তরীণ বাণিজ্যটাকে আমার কয়েকভাবে ভাগ করা ছিল, দুই ভাগে, একটা হচ্ছে কি পাইকারি, একটা ছিল কি খুচরা। আর বৈদেশিকটা ছিল কি তিন ভাগে, একটা ছিল আমদানি, একটা ছিল রপ্তানি, একটা ছিল কি পূর্ণ রপ্তানি। এখন পূর্ণ রপ্তানি বলতে আমি গত ক্লাসে বলছিলাম যে এক দেশ থেকে আমরা এক দেশে আমদানি করবো, পরে আরেক দেশে রপ্তানি করবো, সেটা হচ্ছে কি পূর্ণ রপ্তানি। আর একটা যে এখানে ছিল পণ্য বিনিময় সহায়ক সেবা, সহায়ক সেবার মধ্যে ছিল কি ব্যাংক, তারপরে ছিল কি বিমা, তারপরে ছিল কি গুদামজাতকরণ, ব্যাংক বিমা গুদামজাতকরণ পরিবহন, এগুলো যেগুলো পণ্য বিনিময় করতে সহায়তা দেয়, সেগুলো হচ্ছে কি সহায়ক কার্য, সেগুলো হচ্ছে গুদামজাতকরণ, তারপরে হচ্ছে কি পরিবহন, এগুলো হচ্ছে কি পণ্য বিনিময়ের সহায়ক সেবা। তাহলে দেখো, এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ব্যবসার সঙ্গে জড়িত ছিল, ব্যবসার যে আওতা ছিল সে ব্যবসার আওতা আমাদের বাণিজ্য ছিল, বাণিজ্যের মধ্যে কিন্তু এই পয়েন্টগুলোই ছিল। সেই জন্য ব্যবসার যে
আমরা আওতার উপর ছিলাম, সেই আওতার মধ্যে কিন্তু বাণিজ্য প্রত্যেকটা আওতায় ছিল। তোমরা যদি ভালো করে আগে যে চাপড়াগুলো পড়লাম, আগে যে আওতাও পড়লাম, সেই আওতাও যদি ঠিক মতো পড়ে থাকো, সেই আওতা মধ্যে প্রত্যেকটা উপাদান বলো, প্রত্যেকটা পয়েন্ট বলো, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা পাবা। তাহলে দেখো, এই বাণিজ্যের আওতা এবং ব্যবসার যে আওতা ছিল, সেই বাণিজ্যের পরিপূর্ণ আওতার যে একটা শাখা, বাণিজ্যের শাখা, সেই শাখাটা পরিপূর্ণ রূপে কিন্তু ব্যবসার মধ্যেও ছিল। তাহলে দেখো, এই বাণিজ্যের সেই রূপটা আমরা কী পেলাম? ব্যবসার মধ্যে ছিল। তাহলে ব্যবসা একটা রূপ কী ছিল? শিল্প। তাহলে ব্যবসা, আমরা যদি বলি এখন যে ব্যবসা যদি একটা পরিপূর্ণ রূপ হয়ে থাকে, তাহলে বাণিজ্য যে কি? ব্যবসার একটা শাখা। সেরকম শিল্প কি? ব্যবসার একটা শাখা। তাহলে এখানে আমরা বাণিজ্য ব্যবসাকে কী বলতে পারি? ব্যবসাকে তো আমরা একটা সূত্রে ফেলতে পারি। সূত্রে কী ফেলতে পারি? বি ইকুয়াল টু সামেশন আই প্লাস সামেশন টি প্লাস সামেশন এ টি। এখানে বি বলতে আমরা কী বোঝাচ্ছি? এ বি বলতে বোঝা কি? বিজনেস। বি বলতে বোঝাচ্ছে কি? বিজনেস মানে কি? ব্যবসা। বি বলতে বোঝাচ্ছে বিজনেস বা ব্যবসা। আর যে উল্টা দিকে যে ইটা বলছি আমরা, এটাকে আমরা কি বলি? সামেশন। ইটাকে আমরা কি বলি? কি সামেশন। সামেশন হচ্ছে, সামেশনটাকে আমরা কি বলি? যোগফল। এটাকে আমরা বলি কি? যোগফল। আর এটা আয় হচ্ছে কি? ইন্ডাস্ট্রি। আয় হচ্ছে কি? ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিকে আমরা কি বলি? শিল্প। আর এখানে হচ্ছে কি? সামেশন তো আমরা জানলামই। তারপরে এটা হচ্ছে কি? টি। টিটা হচ্ছে কি? ট্রেড। ট্রেড বলতে আমরা কি বুঝি? ট্রেড বলতে আমরা বুঝি কি? ট্রেড বলতে আমরা বুঝি বাণিজ্য বা পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয়। আমরা পণ্য বিনিময় যেহেতু বাণিজ্য, আমরা একটাকে বললাম কি? একটাকে আমরা বিনিময় বললাম ক্রয় বিক্রয় বা পণ্য বিনিময়। পণ্য বিনিময় মানে কি? বিনিময় কথা অর্থ হচ্ছে কি? আদান প্রদান বা ক্রয় বিক্রয়। পণ্য বিনিময় যেহেতু পণ্য ছক টাকা, আমরা বললাম পণ্য বিনিময়। তাই যেহেতু আমরা সত্যমাদের সঙ্গে যাতে পণ্য বিনিময় রাখলাম বা ক্রয় বিক্রয় লিখতে পারি। ক্রয় বিক্রয় মানে কি? আদান প্রদান। ট্রেড গেল, তবে এই সময় শুধু বুঝতে পারবে এটা এ এ হচ্ছে কি? এ হচ্ছে কি? অক্সিলারি। দেখো অক্সিলারি অক্সিলারি, আমাদের ইংলিশে যখন পড়ি অক্সিলারি অক্সিলারি ভার্ব। অক্সিলারি কথার অর্থই হচ্ছে কি? সহকারী। সহকারী মানে কি? সাহায্য করে। এই যে আমরা একটা বাণিজ্যের সময় বাণিজ্যের প্রকার বেদ বা বাণিজ্যে কী বললাম? আওতারা বললাম। এই জন্য আওতারা পড়ালাম যে সহায়ক। আমি বাণিজ্যে আওতা মানে কি পড়ছিলাম? যে পণ্য বিনিময় সহায়ক কার্যকরী। তার মানে কি? পণ্য বিনিময় করতে গেলে যেই কার্যগুলো কি আমাদের কী করতে করবে? সাহায্য করবে। তার কারণ মানে কি? পণ্য যে আমরা নিয়ে ঘরে বসে থাকি তার একটা কাজ হবে না। এই যে পণ্য বিনিময়ের কাজ সহায়ক কার্যগুলো কী ছিল? পরিবহন ছিল। তার মানে কি? একটা পণ্য কি আমাদের কারখানা থেকে দোকান পথে যাওয়ার জন্য কি লাগবে? পরিবহন লাগবে। সেজন্য কি এই কাজটা কী করে? পরিবহনটাও সাহায্য করে। এটা হচ্ছে সহায়ক কার্যকরী। এই জন্য কি অক্সিলারি বলতে আমরা যখন ইংলিশে কোনো মানে ট্রান্সলেশন করতে যাই কী বলি? আমরা অক্সিলারি ভার্ব বলি। কাকে বলি অক্সিলারি ভার্ব? যে ভার্বগুলোকে আমাদের ট্রান্সলেশন করতে কি সাহায্য করে, সাহায্য করে ভার্বগুলোকে কী বলি? কি অক্সিলারি ভার্ব। সেই রকম এই সূত্রের মধ্যে যে এটা হচ্ছে কি অক্সিলারি, মানে কি অক্সিলারি হচ্ছে কি সাহায্য করে। সেরকম ট্রেড হচ্ছে কি অক্সিলারি হচ্ছে কি সাহায্যকারী বা সহায়তাকারী। সেরকম সহায়ক সেবা বা সহায়কারী বা সহায়তা করে তোমার সুবিধাতে আমি সব সহায়তাকারী সেবা না দিয়ে সহায়ক তাহলে দেখো, আমরা যদি সুন্দর করে ভালোভাবে আবার মনোযোগ দিয়ে বা মজাবার করতে চাই, তাহলে দেখো ব্যবসাকে আমরা সুন্দর করে একটা সূত্রের মধ্যে ফেলতে পারি। তাহলে দেখো বি ইকুয়াল টু সামেশন আই প্লাস সামেশন টি প্লাস সামেশন এ টি। অর্থাৎ তারপর কি ব্যবসা যেহেতু সামেশন মানে কি যোগ, মানে শিল্পের যোগফল, বাণিজ্যের যোগফল, সামেশন সঙ্গে কি আবার কি হচ্ছে কি ব্যবসায় যে সহায়ক সেবাগুলো আছে সেই সবগুলো সহায়ক সেবার যোগফল। আমরা যে ব্যবসার উপাদানটা বা ব্যবসায় যে আওতারা পড়ছিলাম সেই সহায়ক সেবার সেই সম্পূর্ণ উপাদানগুলো, প্রথমে যে ছকটা ছিল প্রথমে তিনটা ভাগ ছিল যে শিল্প, বাণিজ্য এবং সহায়ক সেবা, সেই তিনটার যোগফলটাই হচ্ছে কি বাণিজ্য।
সেটা হচ্ছে মানে তাহলে দেখো ব্যবসা, সেটা নিতে হচ্ছে কি ব্যবসার উপায়, ব্যবসার সূত্র। তাহলে দেখো ব্যবসাকে আমরা সূত্র হিসেবে অঙ্কের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবা, যেরকম তোমাদের যদি থাকে এরকম অবজেক্টিভ যে ব্যবসার সূত্র কোনটা, যদি এই সূত্র তুমি মনে না রাখো তাহলে এই সূত্র দেখো অন্যভাবে ঘুরাই ফেজে আসতে পারে। এখানে এ না দিয়ে তোমাদের দিতে পারে যে যদি তোমার সূত্রটা মুখস্থ না থাকে এ না দিয়ে যদি দেখতে দেয় যে এখানে সি সি এখানে কাস্টমার বোঝাতে পারে, সেখানে যদি তোমার মুখস্থ না রাখো সেখানে যদি অবজেক্টিভটা তুমি কী করতে পারবে না, আনসার সঠিকভাবে দিতে পারবে না, সেজন্য এটা মুখস্থ তোমাদের রাখতে হবে। তাহলে আজকে তোমাদের আমাদের সেই প্রথম যে ক্লাসে যে বাণিজ্যের আওতাটা পড়িয়েছিলাম সেই আওতাটা যদি ভালোভাবে পড়তে থাকো তাহলে আমার ব্যবসার আওতা, বাণিজ্যের আওতা, ক্লাসে শিল্পের যে আওতাটা সেই আওতা পড়লে, সেই ব্যবসায় যে আওতা পড়লে তোমরা সেই শিল্পের আওতা, বাণিজ্যের আওতা সবটা আওতা তোমরা ভালোভাবে বুঝতে পারবো। এখন তোমাদের যদিও তোমরা সেই সৃজনশীল সবগুলো আনসার তোমরা ঠিকমতো পড়ে আসছো, তারপরেও সৃজনশীলের আনসারগুলো তোমরা ঠিকমতো লেখার জন্য সবগুলোভাবে কী করো, সবগুলো আলাদাভাবে সুন্দর করে ভালোভাবে পড়বা, যেন সৃজনশীল আনসারগুলো আমরা সহজেই বুঝতে পারি। তাহলে দেখো সৃজনশীল আমাদের যদি আমরা কি নতুন সৃজনশীল মাধ্যম নতুন হলো কি 4-5 বছর আগে থেকে আমরা চলে চলে আসছি সৃজনশীলের, সৃজনশীলের প্রথমে কী থাকে, 1 নম্বর আমাদের কী থাকে দেখো জ্ঞানমূলক, জ্ঞানমূলকের নাম কত থাকে 1, হতে থাকে দেখো হতে থাকে হচ্ছে কি অনুধাবন, অনুধাবনের নাম্বার থাকে 2, দেখো হতে থাকে কি হচ্ছে কি প্রয়োগ, প্রয়োগের নাম্বার থাকে 3, আর হতে থাকে হচ্ছে কি উচ্চতর দক্ষতা। দেখো তোমরা যে এসএসসি পাশ করে আসছো তোমরা যে সবাই কিন্তু সৃজনশীল দিয়েই পাশ করে আসছো, তারপর দেখো জ্ঞানমূলকে থাকে কি 1, অনুধাবন থাকে 2 নম্বর, প্রয়োগে থাকে 4 না 3 নম্বর, তারপর উচ্চতর দক্ষতা থাকে কি 4 নম্বর, এই তাহলে সৃজনশীল একটা আনসার হচ্ছে কি 10 নম্বর। 10 নম্বর যদি আমরা যদি একটা স্টুডেন্ট যদি সুন্দরকে লিখে তারপরে ন্যূনতম কিন্তু সবাই 8-9 পেতে পারে, ন্যূনতম 8 তো সবাই পাবে যদি সুন্দরকে লিখতে পারে। যদি এক্সামিনার যদি প্রথমেই একটা একটি এক্সামিনার যদি জ্ঞানমূলক আনসারে তৃপ্ত হয়ে যায় একটা স্টুডেন্টের প্রতি কি একদম খুশি হয়ে যায় তাহলে পরবর্তীতে আনসার সে অনেক ভালোভাবে সে নাম্বার দিতে কি ইচ্ছা প্রকাশ করে। যেমন মনে করছেন সাপোজ তোমাদের বলি যে আমরা কি অনেকে জিজ্ঞেস করি কেমন আছেন, কেউ একটা হেসে উত্তর দেয় বা কেউ বলে কি হ্যাঁ ভালো আছে, আবার অনেকে বলে কি হ্যাঁ আছে আল্লাহামদুল্লাহ মোটামুটি, আবার অনেকে বলে আলহামদুলিল্লাহ, আবার অনেকে কী বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল শেষ কৃপায় ভালো আছে, এরকম করে আমি উত্তর দেয় না অনেকে। দেখো আনসার কিন্তু এক ঘুরে ফিরে একই কিন্তু তারপরে আমরা কোনটা ভালোভাবে নেই, আমরা সেটাই ভালোভাবে নেই যে যিনি বললেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছে সেটাই কিন্তু আমরা গ্রহণযোগ্য নেই। সেরকম জ্ঞানগুলো হচ্ছে কি যে আমরা এমনভাবে আনসারগুলো দিব যেন উত্তরটা পরিপূর্ণভাবে থাকে, এই যে বললাম জ্ঞানগুলোকে আনসারটা সে যেন আনসারটা এমনভাবে থাকে যেন জ্ঞানগুলোর উত্তরটা দেখে আমাদের এক্সামিনাররা বুঝতে পারে যে আমাদের স্টুডেন্টের মধ্যে কিছু একটা আছে, যে ওই উত্তরটা দেখেই তারা বুঝতে পারে যে না আমাদের স্টুডেন্টরা পরিপূর্ণভাবে উত্তরটা দিচ্ছে এই স্টুডেন্টের মাথায় কিছু আছে, তার মধ্যে তার জ্ঞানমূলক আনসার দেখে যেন উত্তরটা সে খাতা দেখার জন্য তার আগ্রহটা সৃষ্টি হয়ে যায় বা তার সেজন্য খুশি হয়। তারপরে অনুধাবন জ্ঞানমূলক আনসারটা বছর এরকম থাকবে যেমন তোমার জিজ্ঞেস করলো তোমার নাম কি, এ তো তোমাদের কিছু ভাবতে হবে না, ভাবতে হবে চিন্তা করতে হবে তোমার নাম কি বা তোমার বাবার নাম কি তোমার চাচার নাম কি, জিজ্ঞেস করলে সহজ উত্তর দিতে পারবা। তাহলে দেখো জ্ঞানমূলকের প্রশ্ন এরকম থাকবে যে তোমাকে জিজ্ঞেস করলে তোমার নাম কি তোমার বাবার নাম কি এগুলো কি আমাদের কি ভাবতে হয়, ভাবতে হয় না আমরা সহজে উত্তর দিতে দিই। তাহলে জ্ঞানমূলকের প্রশ্ন এরকমই থাকবে যে আমরা সহজেই উত্তরটা দিতে পারি এরকম যেটা আমাদের চিন্তা করতে হবে না। আর অনুধাবনটা হচ্ছে কি একটু বুঝে শুনে যে উত্তর দিতে হয়, যেমন মনে করো তোমাকে বলা হলো তোমার বড় বাবার নাম কি, তখন আমরা কি মনে করি আমরা জানি কিন্তু সবাই নামটা, তারপরে কি হয় আমাদের একবার হলো কি করতে হয় চিন্তা করতে হয়, 1 সেকেন্ড হলে কিন্তু চিন্তা করতে হয় বা 1.5 সেকেন্ড হলে কিন্তু চিন্তা করতে হয় যে নামটা, এটাই হচ্ছে অনুধাবন। তার মানে কি একটু বোঝা হলো চিন্তা করতে হবে যে নামটা কোন জায়গায় বা 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড বা 1/4 সেকেন্ড হলেও চিন্তা করতে হবে নামটা, এটা হচ্ছে অনুধাবন। তার মানে কি তোমার ওই প্রশ্নটা তোমার জ্ঞানে নিতে হবে তারপর তোমার আনসার করতে হবে, এটা হচ্ছে কি অনুধাবন। তারপর হচ্ছে প্রয়োগ, প্রয়োগ মানে কি এই যে তোমাদের কি দেওয়া হবে একটা উদ্দীপক দেওয়া হবে, মানে সাপোজ মনে করো একটা উদ্দীপক দেওয়া আছে যে সুমন সুমন MBA পাশ করে চাকরি না পাওয়ায় সে কী করলো হতাশ হয়ে বললো, তখন তার বাবা বললো যে আমাদের বাড়ির পাশে পুকুরটা পড়ে আছে
তুই এক কাজ কর, তুই ওই পুকুরটা যে কাজ শুরু কর। তখন সে বললো কি, একটা হিয়াচারি চিন্তা ভাবনা করে কাজ শুরু করলো। পরবর্তীতে সে একটা অনেক সফলতা নিয়ে আসলো। তারপরে এরকম আসলো দুই পক্ষে যে তিন নম্বর প্রশ্ন তোমাকে দেওয়া হলো যে সেই ব্যবসা কোন পর্যায়ে কাজটা করলো। তখন তোমার কী করতে হবে, তোমার যদি সেন্স থাকে যে তোমার যে প্রয়োগ আমরা যে একসাথে কবিতা পড়লাম, আওতারা পড়লাম, তোমার আওতারা যদি তোমার মাথায় থাকে, তোমার হ্যাচারি হ্যাচারিটা কোন পর্যায়ে আছে, তখন তুমি সেইটা কী করতে হবে, সেই জিনিসটা তোমাকে এখানে প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার পরে সেটাকে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। আবার অনেক সময় কী থাকে যে তোমার সৃজনশীল সৃজনশীল আকারে কিন্তু এখন কী করা হয়, ফেল করাটাই কিন্তু কঠিন হয়ে যায়। কারণ কি, পাশ করাটা সহজ, ফেল করাটা কঠিন। কেন, অনেকে স্টুডেন্টরা মনে করে উদ্দীপকটা দিয়ে দিছে, আমি উদ্দীপক নিয়ে আমরা আলোচনা করবো, কিন্তু এখনকার এক্সামিনার শুধু উদ্দীপক দিয়ে আলোচনা করলাম, আমরা একটা লাইন বাই লাইন লাইন বাই লাইন শেষ পর্যন্ত যাই যে আমাদের আনসারটা সঠিক আনসার আনসার যেটা আমরা চাওয়া আছে সেটা স্টুডেন্টরা লিখলো কি না, যদি না লিখে শেষ পর্যন্ত কিন্তু আমরা সেইভাবে জিরোই আসে। আর যদি তোমরা যদি মনে করো যে না উদ্দীপক দেওয়া আছে, আমি উদ্দীপক নিয়ে আলোচনা করবো, কিন্তু না, যে যে জিনিসটা তোমাদের চাওয়া আছে প্রয়োগ যেটা বললাম সেই আনসার যদি না থাকে নাম্বার কিন্তু আসবে না। তাহলে যেহেতু প্রয়োগ যদি তোমাদের সেই আনসারটা শিল্পের যে কোন আনসার যেহেতু হ্যাচারি বলা আছে সেই ব্যবসা কোন ধরনের কোন পর্যায়ে আছে সেটা যদি তুমি না জানো, সেটা না জানো নাম্বার আসবে, তাহলে সেটা তো প্রয়োগ। উচ্চতর দক্ষতা, উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আমি একটা তোমাদের একটা গল্প বলি। মনে করো একটা মসজিদে কাজ হচ্ছে, একজন সাংবাদিক যে একদম একটা লেবারে জিজ্ঞেস করলো যে ভাই আপনি এখানে কাজ করছেন কেন, একজন লেবার বললো ভাই কাজ করো তো আমরা কাজ করছি। দ্বিতীয় লোকজন জিজ্ঞেস করলো ভাই আপনি কেন কাজ করছেন, দ্বিতীয় লোক বললো ভাই বউ বুলাবার মুখে খাবার দেবো কীভাবে, এই জন্য ভাই এই জন্য কাজ করছি। তৃতীয় লেবারে জিজ্ঞেস করলো ভাই আপনি কেন কাজ করছেন, তৃতীয় লেবার বললো ভাই আল্লাহর অশেষ কৃপায় অনেক জায়গায় কাজ করলাম, কিন্তু আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ আমাকে মসজিদের মতো এত সুন্দর একটা জায়গায় কাজ করার সুযোগ দিছে, এটার কাছে আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করবো। তাহলে দেখো তিনজনে কিন্তু লেবার, তাহলে দেখো তাদের কথাবার্তা চালচলন বা তাদের দক্ষতা তাদের কথাবার্তা দেখো তিনজনে কিন্তু তিন ধরনের উত্তর আসছে, কিন্তু তিনজনে কিন্তু লেবার। একজন উত্তর দিল কি কাজ করার জন্য কাজ করছে, একজন কী বললো বউ পুলাবার মুখে খাবার তুলতে হয় এই জন্য, একজন কী বললো যে আল্লাহর অশেষ কৃপা সে যে মসজিদে কাজ করার যে যোগ্যতা বা কাজ করার মধ্যে সুযোগ পাইছে সেজন্য সে কি আজ শুকরিয়া আদায় করলো। তাহলে দেখো এই যে উচ্চতর দক্ষতা বলো, এরকম যদি তোমাদের প্রশ্ন আসে উচ্চতর দক্ষতা থেকে যেরকম তোমাদের প্রশ্ন আসবে যে যে সুমনের কথা বলো, যে এমবিএ পাশ করে সে বসে আছে, যে সুমন এমবিএ পাশ করে যে সে কাজটা যে শুরু করলো সেটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কতটা কি কতটা গুরুত্বপূর্ণ, সে তোমার তোমার সবে উত্তর দাও সেটা কী করো। তোমার যদি দক্ষতা থাকে তুমি সেই দক্ষতা দিয়ে আলোচনা করবে। একজন স্টুডেন্ট সে কী করবে, বলবে যে হ্যাঁ সুমন তার মাসের পুকুর দিয়ে শেখাচ্ছে, কী করবে তার নিজের বেকারত্ব দূর করলো। কিন্তু আরেকজন স্টুডেন্ট যদি তার চেয়ে বেশি দক্ষ হয় সে কী বলবে, হ্যাঁ সে সুমন কী করলো সে তার নিজের দক্ষতা সে তার নিজের বেকারত্ব দূর করলো, প্লাস কী করলো সে তার দুই চারজন এলাকার দুই চারজন ছেলের বেকারত্ব দূর করলো। এর চেয়েও যদি আরও বেশি দক্ষ হয় তো আরেকজন স্টুডেন্ট কী লিখবে যে সে তার বেকারত্ব দূর করলো, সে এলাকার বেকারত্ব দূর করলো, পরবর্তীতে এক পর্যায়ে সে কী করলো দেশের বেকারত্ব দূর করলে কি দেশের অর্থনৈতিক উন্নয়ন সে কী করলো অর্থনৈতিক উন্নয়ন সে অবদান রাখলো। তাহলে দেখো এক একজনের দক্ষতা এক এক রকম। তাহলে উচ্চতর দক্ষতা কখন আসতেছে, যখন তার দক্ষতা কি পর্যায়ক্রমে আরও উচ্চতর হবে তখন তার দক্ষতা আর উচ্চতর দক্ষতা পর্যায়ে দেয়। তাহলে দেখো একটা পর্যায়ে যেতে নাম্বার পর্যায়ক্রমে আসছে, যেহেতু আমি জ্ঞানগুলোকে কথায় আমি প্রথম ক্লাসে কিন্তু তোমাদের বলছি যে জ্ঞানগুলোকে দিয়ে তো সবাই কি গুরুত্ব বেশি দেবে, কারণ জ্ঞানগুলোকে একটা আনসার দিয়ে একটা এক্সামিনার কি তোমাদের খাতা মূল্যায়ন করে। যেহেতু ভগ্নাংশের আকার আমাদের নাম্বার দেওয়ার কোনো নিয়ম নেই, ভগ্নাংশের আকার মানে কি হাফ বা পয়েন্ট ফাইভ নেওয়ার নিয়ম নেই, তাই কী করি আমরা এক নাম্বার দিয়ে ঠিকই, কিন্তু তখন কী হয় নাম্বারটা খুশি মানে দুই নাম্বার, সেই মনটা যে খারাপ হয়েছে তখন এই প্রভাবটা কোথায় ফেলে কোথায় পরবর্তী তারা অনুধাবন প্রয়োগ দক্ষতা প্রচুত দক্ষতা সেই পর্যায়ে আমরা ফেলি। এই জন্য তোমাদের বলি জ্ঞানমূলক এমনভাবে দিবা যেন পরবর্তীতে খুশি হয়ে ওই পরবর্তীতে তিনটা যে ধাপ আছে এই ধাপে যেন মানে প্রয়োগ মানে প্রভাবটা না পড়ে। এই জন্য আমি তোমাদের বললাম যে জ্ঞানমূলকটা অনেক অনেক সুন্দরভাবে লিখবা যেন পরিপূর্ণভাবে আনসারটা থাকে, যেন পরবর্তীতে এই জ্ঞানমূলক প্রভাবটা যেন পরবর্তীতে যে আমাদের নয়টা নাম্বার আছে নয় নম্বরের উপর যেন প্রভাবটা না পড়ে, এবং সুন্দর করে যেন পড়ে ওই প্রভাবটা যেন আরও আরও ভালো করে পড়ে নয় নম্বরে যেন আমরা পরবর্তীতে আমরা অন্তত সাত নম্বর পাই। ঠিক আছে সবাই, আমি আগে ক্লাসেও বলছি যেহেতু ফিডব্যাক নাই আমরা সরাসরি আমরা ক্লাস থেকে আমরা কি নিতে পারি না, আমরাও কতটুকু দিতে পারলাম তোমরা কতটুকু আমাদের কাছে নিতে পারলাম সেটা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি না। সুতরাং নিজের উদ্যোগে তোমরা পড়বা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, যদি সুস্থ থাকি সামনে ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।